এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। লিজিং প্রতিষ্ঠানের আড়ালে 34 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে 27টি মামলা হয়েছে। শিশুদের জন্য আরও যুগোপযোগী ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করতে চান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। রাজধানীর সিরজাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি জানান, পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আর কাগজে বইয়ের দরকার হবে না। নোয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। ভোলার দৌলত খানের মেঘনা নদীতে ট্রলার ডুবিতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযানে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন।